এবারের বিষয় হচ্ছে অ্যানিমেট সিসির বেসিক টুলসের ব্যবহার। সো বেসিক টুলসের জন্য অ্যাট ফার্স্ট আমি একটা ওভাল ক্রিয়েট করছি। সো এখানে ক্লিক করলাম অ্যান্ড শিফট প্রেস করে ড্র্যাগ করলাম, আমি একটা পারফেক্ট সার্কেল পেয়ে যাচ্ছি এখানে। তো প্রথমে যে টুলটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে ভি। সিলেকশনে ক্লিক করলাম, আমি যদি এটা পুরোটা সিলেক্ট করতে চাই তাহলে এবার ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। আমি এটা দেখাচ্ছি, এটা মুভ করতে পারছি। এবার আমি যদি চাই আমার এই ফিল এরিয়াটা, অনলি ফিল এরিয়াটা আমি বাইরে আলাদা করব, এবং ফিল এরিয়াটা জাস্ট সিঙ্গেল ক্লিক করে ড্র্যাগ করলে আমি দেখা যাচ্ছে আমার আউটলাইনটাও আলাদা হলো এবং ফিল কালারটাও আলাদা হয়ে গেল। এটাই মোটামুটি সিলেকশন টুলের কাজ। তো আরও একটু বলতে চাই, সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আপনি যেখানেই ড্র্যাগ করবেন সেই জায়গাটাই সিলেক্ট হবে। ফর এক্সাম্পল আমি এতটুকু সিলেক্ট করলাম, তো এখান থেকে আমি এটা সেপারেট করে ফেলতে পারছি। এরকম আমি যদি আউটলাইনটাও আলাদা করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে আউটলাইনটাও আলাদা করতে পারি। আবার এটা যদি কার্ভ করতে চাই, আচ্ছা আমি জাস্ট এখানে হোভার করছি মাউসটা, জাস্ট ওই টাচটা নিলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমার পয়েন্টারের ওখানে একটা কার্ভ সাইন আসছে। আমি জাস্ট এটা ড্র্যাগ করলাম স্লাইটলি, এটা এভাবে, তো এভাবে এটাতে আপনি কার্ভও তৈরি করতে পারেন। সো এগুলো যদি দেখি আমরা, এটা দেখাচ্ছে হচ্ছে না কারণ এটা সিলেক্টেড আছে। তো ডিসিলেক্ট করার জন্য আমরা বাইরে যদি একটা ক্লিক করি তখন এটাও আমরা কার্ভ করতে পারি। ওকে, এবার নেক্সট টুলটা হচ্ছে সাব সিলেকশন টুল। আপনারা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দেখতে পাবেন। সো এটা ঠিকই ওর মতোই কাজ করে, এটা জাস্ট আমি ড্র্যাগ করে এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো এডিট করতে পারবো, ইচ্ছা মতো এটা সরাতে পারবো। এখানেও ঠিক একইভাবে কাজ করে এটা। সো আমি এগুলো ডিলিট করছি। নেক্সট টুল হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। অ্যানিমেট সিসির মোস্টলি ইউজ টুল হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, কারণ এটা আমরা বেশি ইউজ করব কাজের ক্ষেত্রে। আমি আরও একটা ওভাল ক্রিয়েট করছি, শিফট অ্যান্ড ড্র্যাগ। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে যদি এভাবে ধরি এটা আমার সিলেক্ট হয়ে গেল, আর এই সাদা যে পয়েন্টারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিভট পয়েন্ট। সো পিভটটা কী করে, ওর মিডিল এরিয়াটা ডিফাইন করে। আমি যদি এটা রোটেট করতে চাই ওটা মিডিল থেকে রোটেট হচ্ছে, তো আমি যদি চাই আমার এখান থেকে রোটেট হবে তাহলে জাস্ট পিভট পয়েন্টটা ড্র্যাগ করে এখানে রাখলেই, মানে যে প্লেস থেকে আপনি রোটেট করতে চান সেই প্লেসেই ওটা রাখতে হবে। এখান থেকে দেখাচ্ছে আমি এখান থেকে এটা রোটেট করতে পারছি। আবার আরও একটা কাজ, সেটা হচ্ছে আমি এটা আবার মিডল বরাবর রাখলাম, তো এটা দিয়ে আমি ছোট বড় করতে পারবো। আবার যদি এটা আমি এরকম পজিশনে রাখি তাহলে জাস্ট ওটা ওর বটম এরিয়াটা কনস্ট্যান্ট রেখে উপর থেকে এটা আর কি স্কেল করবে। এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই জাস্ট সিলেক্ট করলাম, উড়ে যে এটা হলো ফিল কালার অপশন, তো ফিল কালার থেকে আমি যে কোনো কালার দিতে পারি। এবং আমি যদি আউটলাইনটা অনলি সিলেক্ট করতে চাই
সেক্ষেত্রে জাস্ট আউটলাইনের কাছে নিলে যে কার্ভ এরিয়াটা, কার্ভ সাইনটা যখন আসছে তখন ডাবল ক্লিক করলে আমার আউটলাইনটা সিলেক্ট হয়ে যাবে। সো আউটলাইন যখন সিলেক্ট হবে তখন আউটলাইনের কালারটাও আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। সো এবারে টুলটা হচ্ছে লেসো টুল, শর্টকাট হচ্ছে এল, আর আগে ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কিউ, এটা মনে রাখতে হবে। লেসো টুলটা সেভাবে অতটা ইউজ হয় না, তারপরেও দেখে রাখা ভালো। আমি জাস্ট ড্রাগ করলাম, করে যে সেভ হয়ে গেল। তার মানে এটা আপনি ফ্রি হ্যান্ডভাবে ইউজ করতে পারবেন, যে যেদিক থেকে আপনি আপনার সিলেকশনটা চান সেদিক থেকে আপনি এটা সেভ আউট করতে পারবেন। এবার হচ্ছে পেন টুল। সো আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেছি তারা পেন টুল তো অবশ্যই জানি, এবং এটা খুব সহজ একটা টুল এবং খুব হেল্পফুল। পেন টুল দিয়ে কাজ করতে হলে প্রথমে আপনার মানে যে জিনিসটা ট্রেস করতে চান বা ড্র করতে চান, তো সেটা যে কোনো একটা পয়েন্টে এটা ক্লিক করতে হবে। তারপর নেক্সট ডেস্টিনেশনে এটা ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলে আপনি এর এটা কন্ট্রোল করতে পারবেন, পাথটা কোন দিকে যাবে সেটা কন্ট্রোল করা যাবে। সো এইভাবে জাস্ট আমি রাফলি যে কোনো একটা শেপ তৈরি করলাম। তো এই শেপটাতে দেখা যাচ্ছে যে এখানে আমার আউটলাইন কালারটা গ্রিন মতো আছে আর এটা এবং ডট ডট। সো এটা চেঞ্জ করতে হলে জাস্ট এটা ডাবল ক্লিক করলাম, প্রপার্টিস প্যানেল, এখান থেকে আমার স্টাইলটা চেঞ্জ করতে হবে, এই যে সলিড। এখানে আরও স্টাইল অ্যাভেলেবেল আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে স্ট্রোক কতটুকু হবে সেটাও দেওয়া সম্ভব। এখানে আপনি কালারটা কী হবে সেটাও ডিফাইন করা যাবে, এবং ফিল কালার, যেহেতু আমরা কোনো ফিল কালার ইউজ করিনি, সোয়েটার ডিসেবল দেখাচ্ছে। এখানে কালার ফিল করতে হলে এখানে আছে পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করেই এখানে ক্লিক করলে এটা কালার ফিল হয়ে গেল। সো এখন যদি আমরা প্রপার্টিস দেখি তাহলে আমরা ফিল কালারটা অ্যাভেলেবেল পাবো ওখানে বা চেঞ্জ করতে পারবো, এই যে এখান থেকে এখন ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এবার পেন টুলের মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে, এটা জাস্ট ক্লিক করে ধরে রাখতে হবে কিছুক্ষণ, দু এক সেকেন্ড, তখনই এটা আপনার সামনে অ্যাপিয়ার হবে। এর মধ্যে সাব ক্যাটাগরি এটা হচ্ছে যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হলে আপনাকে এটা ইউজ করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলেটের জন্য ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এবং কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা ইউজ করতে হবে আপনাকে কোনো কার্ভকে স্ট্রেট লাইন করতে হলে। আমরা দেখি আসলে কি হয়, যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আমরা এখানে দেখাচ্ছে এটা অ্যাঙ্কার পয়েন্টে। সো এখানে বেশ কিছু অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমরা যদি চাই আমরা আরও অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড করতে পারবো, সেক্ষেত্রে জাস্ট পাথের উপরে ক্লিক করলাম, আমার অ্যাঙ্কার পয়েন্ট আরও তৈরি হয়ে গেল। এবার আমরা যদি অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট করতে চাই সেক্ষেত্রে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, শর্টকাট হচ্ছে হাইফেন, জাস্ট যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলেই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলেট হবে। এবার কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ, এটা দিয়ে জাস্ট আমি যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে যদি ক্লিক করি তাহলে এক সাইডটা সাইড কার্ভটা মডিফাই হবে। সো এই ছিল পেন টুলের কাজ।
এবার আমরা টাইপ টুল নিয়ে কাজ করব। সো টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি, বা এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি। জাস্ট এখানে ক্যানভাসের উপর ক্লিক করলাম, করে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারি এখানে, যেমন ভিএফএক্স। আমরা যদি আমাদের টেক্সটের প্রপার্টিস চেঞ্জ করতে চাই, যেমন ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি বা কালার বা সাইজ, সেক্ষেত্রে আমাদের প্রপার্টিস প্যানেলে যেতে হবে। এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট ফ্যামিলি চুজ করতে পারি আমাদের ইচ্ছা মতো। এখান থেকে ফন্ট কালার, এবার যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ফন্টটা আরও বড় করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী।